নমস্কার, চৌদ্দঙ্গ কলকাতা বুক থেকে সকল দর্শকের স্বাগত। আমি মৃত্যুঞ্জয়, আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা চলে এসেছি রামরাজাতলা, যে রাম ঠাকুর আছেন বিখ্যাত ঠাকুর এখানে, তা এখানে আমরা দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসি। এখানে রাম ঠাকুর যে তৈরি হয়, রাম ঠাকুর যেখানে যে আমরা যে মন্দির স্থাপন হয়েছে, রাম ঠাকুরের যে মূর্তি আছে আমরা এখানে দেখতে আসি। তা আমাদের এখানে যে রামনবমী আছে, সেই রামনবমীর দিন এখানে ঠাকুর আসেন এবং চার মাস থেকে শ্রাবণ মাসের যে শেষ রবিবার ওই দিন ঠাকুর বিসর্জনে যান এবং ওই দিন শোভাযাত্রা হয়, বন্যাদ্য শোভাযাত্রা, অনেক রকম ব্যান্ড আছে, তারা ব্যান্ড বাজিয়ে নানা রকম গান, নানা রকম নাচে উত্তাল হয়ে নানা রকমভাবে যান হয়। তা আজকে আমরা চলে এসেছি রামরাজাতলায়। তা এখানেতে লকডাউনের আগে অনেক লোকই প্রসাদ বিতরণ, ভোগ খাওয়ানো এসব হতো, দুষ্টদের কম্বল বিতরণ এগুলো হতো, কিন্তু এখন ইদানিং এই লকডাউনের সিচুয়েশানে সব বন্ধ আছে। কিন্তু মন্দির খোলা আছে, মন্দিরে পুজো অর্চনা হচ্ছে, এখানেতে যারা পুজো দিচ্ছেন তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে এবং এখানে যারা আরতি করছেন তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে, এগুলো চালু আছে। কিন্তু যেগুলো প্রসাদ বিতরণ সেগুলো এখন বন্ধ আছে। আর আশেপাশে যে মেলা বসে, এই মেলাটা মানে বসেছে, দু চারজন বসেছে, মানে বেশি লোক বসেনি কিন্তু দু চারজন বসেছে, আর জনসমাগম হচ্ছে খুব অল্প করে, কারণ এখন তো জানেন বাস বন্ধ, এখন দূর দূরান্ত থেকে লোক আসতেও পারছে না। আর আমরা যে মানে এসছি, যারা এখানে আসছে তারা হয়তো কাছে গিটের লোক, অনেকে হয়তো কাছাকাছি বাড়ি, অনেকে অনেকে হয়তো একটু দূরে বাড়ি, তাহলে টোটো করে বা হেঁটে আসছে। তা আসুন, কিছু আমরা পুরোহিত দেবন এখানে যারা ফুল বিক্রি করেন তাদের সঙ্গে কথা বলে নেওয়া যায়। হ্যাঁ, আজকে তা আমরা এখানে এসেছি রামরাজাতলা। তো এখানে তো আমরা দুজন বামুন মশাইকে পেয়ে গেছি, তা ওনাদের থেকে দু এক কথা আমরা একটু জেনে নিই, আসুন।
কী নাম আপনার? আমার নাম শিবনাথ চৌধুরী। এই রাম মন্দিরের প্রতিষ্ঠাতা অযোধ্যার রাম চৌধুরীর আমি অষ্টম বংশ। আচ্ছা, আর আপনি মানে এখানে কতদিন ধরে পুজো করছেন? আমরা তো এখানে জন্মাবধি রাম মন্দিরে আসছি, কারণ এটা আমাদের পূর্বপুরুষের তৈরি। হ্যাঁ, এখানে আমরা হচ্ছি এখানকার সেবাই মন্দিরের, কিন্তু পুরোহিত আমাদের যারা কুল পুরোহিত তাদের মধ্যে এবছর পুজো করছেন প্রদীপ ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য। আচ্ছা, আর আমরা যে আগে জানতাম উনিও আছেন ওই ভট্টাচার্য ফ্যামিলিরই জামাই। ওনার নামটা? এর নাম প্রবীর মুখার্জি। আর আমরা যে আগে জানতাম যে মানে এখানে যে প্রসাদ যে মানে দুষ্টদের মধ্যে বিতরণ করা হতো, ওটাই করা হয় এখনও? এই কোভিড সিস্টেমের জন্যে বাইরের কোনো প্রসাদ আমরা এখন দিই না, কিন্তু যারা সেই সময় পুজোর সময় উপস্থিত থাকে সেই কজনের হাতে আমরা কিছু অল্প অল্প প্রসাদ এখনো অবধি দিয়ে যাই। আর ওই যে আমার যে শ্রাবণ মাসের যে শেষ রবিবার যে এখানে আমাদের শেষ রবিবার যথারীতি গত বছরও কোভিড নিয়ম বিধি মেনে বিসর্জন করা হয়েছে, অতএব ওখানে তো আর কোনো শোভাযাত্রা গত বছর কোভিড বিধির জন্য বন্ধ ছিল, এখন এবারে তো পরিস্থিতি ওটা পরিস্থিতি অনুযায়ী বলা যেতে পারে। এখানে সকাল মানে কটা থেকে খোলা দেয়? কটা পর্যন্ত? সকাল 5:30 থেকে মন্দির খুলে যায় রাত্রির 8টা। এখানে ধরুন ওই কলকাতা থেকে যারা আসে ধর্মবাদ থেকে তাদের মানে রুটটা যদি বলে আমরা কিসে করে আস? কলকাতা থেকে এখানে হাওড়া স্টেশন থেকে বাস আছে 52 নম্বর, যেটা ধর্মতলা রামরাজাতলা, আমতলা অপি বলে শ্যামবাজার থেকে টু আমতলা একটা মিনিবাস আছে, 7 নম্বর মিনিবাস, রুট নাম্বার 7, ওতে সাঁতরাগাছি মোড় স্টপেজে নেবে সোজা একটুখানি 5 মিনিট হাঁটলেই রাম মন্দির। শ্রাবণ মাস পর্যন্তই খোলা? রামরাজাতলা স্টেশনে আসতে পারে হাওড়া থেকে বাসে। আচ্ছা, আর ট্রেনের কোনো ব্যবস্থা আছে কি? রামতলা থেকে দক্ষিণ পূর্ব রেলওয়েতে রামরাজাতলা স্টেশনে নেবেও 5-6 মিনিট হেঁটে এলেই রাম মন্দির পাবে। আর যারা হয়তো দূর দূরান্ত থেকে আসবে তাদের কি কোনো প্রসাদের ব্যবস্থা বা কিছু আছে? দূর দূরান্ত থেকে আসতে গেলে প্রসাদ ওই পুজোর টাইমে এলেই দেওয়া হয়, পুজোর টাইমে ছাড়া কোনো প্রসাদ পাওয়া এখন সেই মুহূর্তে যায় না। আর এখানে যে মেলা যে বসে, মেলা কি বসেছে এবারে? এখন বসছে না, কোভিড নিয়ম অনুযায়ী কোভিড বিধি মেনে মেলা এখন বন্ধ আছে। ঠিক আছে, আমরা তো কয়েক কথা জেনেই নিলাম। তা আমরা 14 কলকা বুক করে আমরা এখানে এসেছিলাম। আপনারা লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটা, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো। নমস্কার।